আব্দুল্লাহ। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আজকের অনলাইন ক্লাসের শুরুতে আমাদের ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিকতা বিষয়ের চতুর্থ অধ্যায়ের হরকত নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের চতুর্থ অধ্যায়ে পাঠ শিরোনাম রয়েছে কুরআন মাজিদ শিক্ষা, সেহেতু কুরআন মাজিদ শিক্ষা অর্জনের জন্য যে 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 বিষয়গুলো তোমাদের শিক্ষার প্রয়োজন সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আর সেই বিষয়গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হরকত। এই হরকত নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তবে আজকের পাঠে যাওয়ার পূর্বে আমরা একটু গত ক্লাসে কি আলোচনা করেছিলাম রূপপাঠ নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি তোমাদের গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল আরবি বর্ণের বিভিন্ন রূপ। অর্থাৎ যখন আরবি বর্ণগুলো কোনো শব্দের মধ্যে ব্যবহৃত হয় তখন তারা বিভিন্ন রূপ ধারণ করে, তাদের আকৃতি বিভিন্ন হতে পারে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। আমি তোমাদের বলেছিলাম যখন কোনো আরবি হরফ শব্দের আরবি শব্দের প্রথমে বসে তখন একরকম রূপ ধারণ করে, যখন আরবি হরফের মধ্যখানে বসে মাঝে বসে তখন একরকম রূপ ধারণ করে, যখন আরবি শব্দের শেষে কোনো আরবি বর্ণ ব্যবহৃত হয় তখন এক রূপ ধারণ করে। আর সেই রূপগুলো আরবি বর্ণের আকৃতিগুলো তোমাদের আমি ভেঙে ভেঙে দেখিয়েছিলাম, কখন প্রথমে বসলে কি রূপ আকার ধারণ করে, আবার যখন মধ্যখানে বসে শব্দে তখন কেমন আকার ধারণ করে, যখন শেষে বসে তখন কেমন আকার ধারণ করে, তোমরা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা ক্লাসটি দেখেছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলে যাব আমরা আজকের পাঠে। আজকের পাঠের শিরোনাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হরকত। তাহলে আজকের পাঠ থেকে আমরা এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো, সেই শিখনফলটা কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি। শিখনফল হবে হরকতের সংজ্ঞা তোমরা বলতে পারবে, হরকত কাকে বলে, হরকত কয়েকটি ও কি কি সেগুলো দেখতে কেমন তোমরা চিনতে পারবে, এবং হরকতের ব্যবহারগুলো তোমরা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব যে হরকতটা কি আগে আমাদের জানতে হবে। তোমরা যে শিরোনামটা দেখতেছো এখানে যে হরকত, এই হরকতের সংজ্ঞাটা কি হবে আমরা আগে জেনে নিই। জগৎ যে পেশকে হরকত বলে, তবে এভাবে বললে হয়তো মনে একটু সন্দেহ থাকতে পারে যে তানবিন তো জগৎ থাকে, জের থেকে পেশ থাকে। তাহলে এখানে একটা যদি বিষয় আমরা ব্যবহার করি যে এক জগৎ এক জের এক পেশকে হরকত বলে, তাহলে কি এখানে কোনো সমস্যা থাকে না? যেহেতু তানবিনের সঙ্গে আমরা বলবো পরবর্তীতে আমরা শিখতে পারবো যে দুই জগৎ দুই জের দুই পেশকে তানবিন বলা হয়, এখানেও কিন্তু জগৎ জের পেশের আলোচনা হয়েছে, কিন্তু দুই লাগার জন্য এই কথাটি লাগার জন্য কি হয়ে গেছে, তানবিন হয়ে গেছে। আর এখানে যখন হরকত বলবো আমরা তখন বলবো এক যেমন এক যে এবং এক পেশকে হরকত বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হরকতের সংজ্ঞাটা কি। যদি তোমরা বলো জগত যে পেশকে হরকত বলে তাও হবে, তবে পুরোটা বোঝার জন্য এক যেমন এক যে এবং এক পেশকে হরকত বলা হয়, তাহলে সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো। তোমরা কি খাতায় লিখে দিবে, তাহলে তোমাদের জন্য পরবর্তী ভালো হবে। মুহূর্তে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো যে এই হরকতটা কিভাবে উচ্চারণ হবে এবং আপনাদের কোথায় বসবে এ বিষয়টা তোমরা এখানে দেখতে পাবে তোমার পাঠ্য বইয়ে, যে আমরা বাংলা লিখতে বর্ণের সাথে আকার, হ্রস্ব ইকার, হ্রস্ব উকার, একার ইত্যাদি চিহ্ন ব্যবহার করে থাকি, এগুলো ব্যবহার করি আমরা। যেমন এটা যদি কোনো বর্ণের সাথে ব্যবহার করে তাহলে কেমন হতে পারে, এটা আছে কি ব, তাহলে ব যোগ আকার, তাহলে উচ্চারণ কি হবে, বয় আকারে বা। তারপর দেখো ব যোগ রস্বইকার, তাহলে এখানে সমান আমরা কি পড়ি যে বয়ে রস্বইকারে বি। তারপর দেখো ব যোগ রস্বকার, যদি এটাকে আমরা পড়ি তাহলে কি পড়ি দেখো, সমান বয়ে রস্বকারে বু। তাহলে এসব চিহ্নকে আমরা কি বলি, স্বরচিহ্ন, স্বরচিহ্ন আমরা বলি। তাহলে এই সব চিহ্নকে বলা হয় স্বরচিহ্ন। যেমন বাংলা উচ্চারণের জন্য বাংলা বলার সময় লেখার সময় আমরা স্বরচিহ্ন কিছু ব্যবহার করে থাকি, তেমনি আরবি ভাষায় এরকম কিছু স্বরচিহ্ন রয়েছে। তোমরা দেখো যে আরবি ভাষায় ও
এরূপ স্বরচিহ্ন আছে, যেমন জবর, জের আর পেশ। জবর দেখতে কেমন? তোমরা দেখতে পাচ্ছ এটা বর্ণের উপরে সদা সর্বদা ব্যবহার হয়। যদি তোমাদেরকে বলা হয় জবর দেখতে কেমন, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সব কেমন আকৃতিটা, তার যে বর্ণের উপরে ব্যবহার হবে একই দাগের মতো, তোমরা দেখতে পাচ্ছ নিচে জের ব্যবহার হবে, পেশ ব্যবহার হবে কি উপরে কোনো বর্ণের। এখন কোথায় ব্যবহার হবে যদি তোমাদেরকে বলা হয় যে এই হরকত গুলো কোথায় ব্যবহার হবে, তো দেখতে পাচ্ছি আমরা যে বর্ণের দুটি স্থানে ব্যবহার হচ্ছে, পেশ এবং জবর বর্ণের বা আরবি হরফের উপরে ব্যবহার হয় এবং যে সদা সর্বদা কি নিচে ব্যবহার হয়। এখন আমরা বুঝতে পারলাম এর যদি আরবিতে আমরা কি বলবো, একে জবর যে পেশ, একে আরবিতে কিন্তু এর একটা নাম রয়েছে, তা হচ্ছে ফাতহা কাসরা আর দম্মা। তাহলে ফাতহা কাসরা জম্মা এটা হচ্ছে কি হরকত। তাহলে হরকত যদি তোমাদেরকে বলা হয় হরকত কত প্রকার বা হরকত কয়েকটি, তোমরা বলতে পারবে এখন যে তিনটা, একটা হচ্ছে কি জবর, জের আর পেশ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। এখন আমরা দেখবো যে কিভাবে উচ্চারণ করবো, এইটা যখন আমি জবরটা ওপরে ব্যবহার করবো হরফের তখন কিভাবে আমরা উচ্চারণ করবো। দেখো যে বয়ের ওপরে যখন জবর হবে তখন আমরা বলবো বা জবর বা, বা জবর বা, কারণ আমি বলেছি যে জবরের উচ্চারণটা হবে কি আকারের নাই। এখানে যেমন লেখা দেখো বয়ে আকারে বা, আকারের নাই হচ্ছে ঠিক, এখানে দেখো বা জবর বা, আসলে তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো জেরের উচ্চারণটা কিভাবে করবো আমরা, জেরের উচ্চারণটা হবে সদা সর্বদা হ্রস্বইকারের নাই, হ্রস্বইকারের নাই হচ্ছে দেখো যে বা যে বি, তাহলে বয়ে হ্রস্বইকারে বি আর এখানে বা যে বি, তাহলে কোন তফাৎ নেই। তাহলে বুঝতে পারছো যে এই যে আরবি স্বরচিহ্নগুলো রয়েছে এগুলোর উচ্চারণ কি বাংলা স্বরচিহ্নের সাথে কিছুটা মিলছে, মানে পুরোটাই মিলে যাচ্ছে। তারপর দেখো পেশের উচ্চারণ যখন আমরা করবো তখন কি বলবো, বা পেশ বু, এই পেশের উচ্চারণে যখন আমরা উচ্চারণ করবো তখন এটা অনেকটা কিসের মতো বলতো, বাংলা বাংলা স্বরচিহ্নের মধ্যে যে রয়েছে রস্য উকার ঠিক তেমনই হবে। দেখো বা পেশ বু, এখানে হবে বা পেশ বু, এখানে তোমাদের বাংলাতে লেখা আছে আরবিতে যে উচ্চারণটা হবে বা পেশ বু, তো এখানে বু উচ্চারণটা দেখো তাহলে কি এমন হচ্ছে বয়ে হ্রস্বকারে বু, হ্রস্বকারের মতো হচ্ছে উচ্চারণটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যাব যে এসব স্বরচিহ্নকে আরবি ভাষায় হরকত বলে। তো যেই বাংলাতে আমরা স্বরচিহ্ন বলি আকার হ্রস্বইকার হ্রস্বকার এগুলোকে স্বরচিহ্ন বলি, ঠিক তেমনি আরবিতে এগুলো একটা নাম রয়েছে, সে নামটা জবর জের পেশ, এগুলোকে আমরা কি বলেছি হরকত বলি। তাহলে আরবিতে এই আরবি ভাষায় এগুলোর নাম হচ্ছে হরকত। হরকত তিনটি আমি বলছিলাম যে কতটি হরকত, কতটি তিনটি, কি কি জবর জের পেশ আরবিতে ফাতহা কাসরা দম্মা। এবার আমরা জানতে পারলাম যে হরকত কয়টি, কি কি নামগুলো, কি কি হবে, কোথায় ব্যবহৃত হবে, এগুলো আমরা জেনে ফেলেছি। এখন আমরা যা শিখবো তা হচ্ছে যে হরফের উপর জবর দিলে আকার হবে, অর্থাৎ হরফের উপর যদি আরবি হরফ রয়েছে এই হরফের উপর যদি আমরা জবর ব্যবহার করি, আমরা তো জানি সদা সর্বদা জবর হরফের উপরে বসে, যখন আমরা এই হরফের উপরে জবর ব্যবহার করবো তখন কেমন উচ্চারণ হবে আমরা একটু দেখে নেব। আমি বলছি তোমরা দেখো, এখানে দেখো এলোমেলোভাবে কিছু হরফ দেওয়া আছে, সেই হরফগুলার বাংলাতে তাও উচ্চারণগুলো দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। আমি বলে দিচ্ছি আলিফ জবর আ, এটা কি বলতো তা, তা যাবর তা, জিম যাবর যা, দাল যাবর দা, র যাবর র, সিং যাবর সা, স যাবর স, এভাবে তোমাদের যে বর্ণগুলো রয়েছে আকারের নাম উচ্চারণ করবো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে নিচে একটা জবরের চার্ট দেওয়া রয়েছে, দেখো জবরযুক্ত হরফ এর চার্ট পড়ো লেখো, তার মানে এখানে যে 29টি আমাদের হরফ রয়েছে আরবি সেই হরফগুলো দেওয়া আছে এবং তাদের উচ্চারণটা কেমন পুরোটা দেওয়া আছে, তোমরা উচ্চারণটা করবে। আমি বলে দিচ্ছি কিছু কিছু উচ্চারণ, যে আলিফ যাবর আ, বা যাবর বা, তা যাবর তা, সা যাবর সা, জিম যাবর যা, হা যাবর হা, খ যাবর খ, এভাবে দালের উপর জবরটা মিস হয়ে গেছে তোমরা এটা কি দিয়ে পড়লে কি হবে, দাল যাবর দা, এভাবে তোমরা কি পড়তে থাকবে আকার দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখো একটা লাস্টের যে হরফটা হবে ইয়া যাবর ইয়া, এভাবে উচ্চারণ করবে। এখন আমরা চলে যাব যে হরফের নিচে জের দিলে হ্রস্বইকারের
নাই উচ্চারণ হবে, এই জিনিসটা আমি আগে বলেছি যে রসইকার নাই উচ্চারণ হবে যদি আমরা হরফের নিচে জের দিই। তো এটা দিলে কিভাবে আমরা পড়ব, এই জের দিয়ে জের ব্যবহারটা এখন আমরা দেখবো যে হরফে যদি আমরা জের ব্যবহার করি তাহলে কিভাবে উচ্চারণ করব। আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু এলোমেলো কিছু হরফ দেওয়া আছে এবং তাদের নিচে জের ব্যবহার করা হয়েছে, যে আলিফ জের ই বা জের বি, এই যে রসইকার দেওয়া আছে দেখো আলিফ জের ই, এখানে দেখো যে তা জের তি, তয়ে রসইকারে তি, একই জিনিস তোমরা এই রসইকারকে পড়বে দালজের দি, তারপরে কি রজের রি। তো এখানে দেখো র আছে তারপরে কি আছে রসইকার, তয়ে রসইকারে রি, এইভাবে আমরা উচ্চারণ করবো। তারপর আমরা চলে যাব যে জের একটা চার তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 29টি হরফ রয়েছে আরবি, সেই হরফগুলো নিচে জের ব্যবহার করে দেওয়া হয়েছে এবং তোমরা কি আর উচ্চারণগুলো করবে আমি কিছু শিখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে হবে। আলিফ জের ই বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, এভাবে আসবে। একটা উচ্চারণ একটু তোমাদের এই হবে যেটা আমি করে দিচ্ছি একটু কঠিন হতে পারে, যেমন নুন জের নি এমনিতে চলে আসবে, মিম জের মি, মানে রসইকার ব্যবহার করে আমরা উচ্চারণ করে ফেলব। এখানে দেখো যে ওয়াও রয়েছে, এটা উচ্চারণ একটু অন্য হবে, যেমন আমি বলছি তোমাদের যে ওয়া ওয়াও, ঠিক আছে না, ওয়াও, এখানে ওয়াও জের ওই মনে হবে যে বি এর উচ্চারণ করছি কিন্তু বি না বা ইও হবে না, উচ্চারণটা দেখো কি ভাবেছে ওয়াও জের ই, মানে মুখটা ভুল করে উচ্চারণ করতে হবে ই, তাহলে দেখো ইও হচ্ছে না বিও হচ্ছে না, এটা উচ্চারণ হবে অজের ওই। আশা করি তোমরা বুঝতে পেরেছো বাদ বাকি যে বর্ণগুলো রয়েছে উচ্চারণগুলো কি হবে, এই রসইকার লাই হয়ে যাবে। তারপর আমরা যাচ্ছি যে পেশের ব্যবহার, আরবি হরফের উপর পেশ দিলে রসউকার হবে, অর্থাৎ রসউকারের লাই উচ্চারণ হবে, এই জিনিসটা আমরা আগেও দেখেছি। এখন তোমাদের চার্ট দেখবো যে এখানে কিছু আরবি হরফ দেওয়া আছে এমন ভাবে আগের মতোই, তা আমি করে দিচ্ছি আলিফ পেশ ও বা পেশ বো, এই যে রসউকার দেওয়া আছে দেখো ও, তারপরে তা পেশ তু, জিম পেশ জু, দাল পেশ দু, এইভাবে কিন্তু দেওয়া আছে যে হরফগুলো। আশা করি তোমরা আগে যেহেতু আমি তোমাদেরকে চিনিয়েছি যে কোন হরফের কোন চিন কীভাবে চিনবো আমরা, সে বিষয়গুলো তোমরা আগে দেখে দেখলে এখন বুঝতে পারবে যে কোন হরফের নাম কোনটা, তাহলে এইভাবে তোমাকে পড়তে থাকবে। তারপরে দেখো যে নিচে তোমাদের একটা চার্ট রয়েছে, পেশে আরবি হরফগুলো 29টি দেওয়া আছে এবং সেই 29টি আরবি হরফের উপরে পেশ ব্যবহার করলে কীভাবে উচ্চারণ হবে এই জিনিসটা দেওয়া আছে, তোমরা পড়বে। আমি একটু বলে দিচ্ছি যে আলিফ পেশ ও বা পেশ গু, তা পেশ তো, রা পেশ তো, জিম পেশ জো, সবই দেখো কি যখন আমরা উচ্চারণ করছি পেশে তখন রসউকারে নাই উচ্চারণ করছি, বাংলায় সরজিত রসউকার রয়েছে ঠিক সেইভাবে আমরা উচ্চারণ করছি। প্রিয় শিক্ষার্থীরা ক্লাস আমি শেষ করে দেবো আজকে এখানে, তবে আমি আজকে কি কি শিখালাম তোমাদের একটু বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনো এবং শিখে নাও। আমরা আমাদের আজকে পাঠ শিরোনাম ছিল যে হরকত, আমি প্রথমে বলেছি হরকতের সংজ্ঞা, হরকত কাকে বলে, জবর জের পেশকে হরকত বলা হয়, অথবা তোমরা বলতে পারো লিখতে পারো এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। তারপর আমি বলেছি যে হরকত এর উচ্চারণগুলো কেমন হয়, আমি তোমরা যে দেখেছো সরচিহ্ন বাংলায় কিছু যে আকার রসউকার রসইকার এই আলাদা যেরকম উচ্চারণ রয়েছে বা বয়াকারে বা, ঠিক তেমনই কি জবরের উচ্চারণ আকারে নেয় হবে, রসইকার উচ্চারণটা কার মতো হবে, জেরের উচ্চারণটা রসইকারের মতো হবে, তারপর রসউকারের মতো কোনটা উচ্চারণ হবে পেশ, তাহলে পেশের উচ্চারণটা হবে রসউকারের মতো, এই বিষয়গুলো আমরা জানলাম। তারপর আমরা জেনেছি যে হরকত কয়টি, তিনটি, জবর জের পেশ হরকত বলা হয় জবর জের পেশকে, যেহেতু তাহলে ওগুলো জানলাম। আরবি হরফে কোথায় কোন হরকত বসে, জবর এবং পেশ বসে আরবি হরফের উপরে এবং জের বসে সরসরগুলা আরবি হরফের নিচে, আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। এবং যে 29টি করে বর্ণ রয়েছে সেই 29টি বর্ণের জবর ব্যবহার শিখলাম এবং জেরের ব্যবহার শিখলাম, পেশের ব্যবহারও শিখলাম। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে, আর কোনো সমস্যা হলে আমাকে নক করবে, আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।